আফ্রিকা বিশ্ব জীব বৈচিত্র্যের প্রাণকেন্দ্র আর কালো বনভূমি নামে বিখ্যাত আফ্রিকার জঙ্গল মাইলের পর মাইল জুড়ে গণগহীন এসব ভয়ঙ্কর বনভূমি আর এসব বনভূমিতে বাস করে আফ্রিকান রক পাইথন বা আফ্রিকার অজগর কিংবা আফ্রিকান সিংহ অথবা আফ্রিকান চিতা আফ্রিকার কোনো প্রাণীর নামই হয়তো আপনার অজানা নয় কিন্তু আপনি কি জানেন আফ্রিকার সবচেয়ে সেরা ভয়ঙ্কর পাঁচটি প্রাণী সম্পর্কে তো যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী সম্পর্কে আফ্রিকান বনমহিষ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে পঞ্চম স্থানে রয়েছে আফ্রিকান বনমহিষ এরা এক একজন পাঁচ মন ওজন পর্যন্ত হয়ে থাকে এদের শক্তি এদের শরীরের ওজন এবং বদমেজাজ এদের কেউ উত্তপ্ত করলেই তার আর রক্ষে নেই বন বিশ্লেষকরা বলেন এদের স্মৃতিশক্তিও প্রখর একবার একদল শিকারী একটি বনমহিষকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে মহিষের পাঁজরে সে মহিষ তাৎক্ষণিক পালিয়ে গেলেও পরে ওই শিকারীর দলের উপর চোরাগুপ্ত হামলা করে যে গুলি করে তাকে হত্যা করে আফ্রিকান গন্ডার আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে চতুর্থ স্থানে রয়েছে গন্ডার আফ্রিকান গন্ডার খুব একটা বদমেজাজি তা কিন্তু নয় তবে কেউ একে উত্তপ্ত করলে তার জন্য নেমে আসতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ করুণ মৃত্যু গন্ডার দল বেঁধে অবস্থান করলেও এরা কিন্তু নিজেদের শাবক নিয়ে নিজেদের সুরক্ষা করে থাকে এদের মাঝে পুরুষে পুরুষে ক্ষমতার জন্য এবং নারী সঙ্গী পাওয়ার জন্য যুদ্ধ হয় কখনো কখনো সে যুদ্ধ মৃত্যুতে শেষ হয় আফ্রিকান হায়না আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকান হায়না হায়নাকে কে না চেনে দুই প্রকারের হায়না আফ্রিকাতে রয়েছে এক প্রজাতি হচ্ছে ব্রাউন হায়না অন্য প্রজাতি হচ্ছে স্পটেড হায়না ব্রাউন হায়না সাধারণত যাযাবর স্বভাবের হয়ে থাকে এরা একা একাই চলাফেরা করে অপরদিকে আফ্রিকার ত্রাসের চেয়েও বড় ত্রাস হচ্ছে স্পটেড হায়না এরা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক ঐক্যবদ্ধ প্রাণী এদের এক এক দলের প্রায় 80 থেকে 200টিরও বেশি হয়ে থাকে এরা নিজেদের থেকে অনেক বড় প্রাণী শিকার করতে সক্ষম এদের চোয়াল এদেরকে দিয়েছে আলাদা মর্যাদা এরা শক্তিশালী চোয়াল দিয়ে সিংহ থেকেও অনেক জোরে কামড় বসাতে সক্ষম কি নেই এদের শিকারের তালিকায় সিংহ থেকে শুরু করে এরা উচ্ছিষ্ট সব কিছুই খায় এবং প্রয়োজনে ভয়ঙ্কর কায়দায় হত্যা করে এরা শিকার ধরে জীবিত অবস্থায় খাওয়া শুরু করে দেয় শিকারের কোনো অংশই এরা অবশিষ্ট রাখে না আফ্রিকান সিংহ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান সিংহ আফ্রিকান লায়ন বা সিংহ বনের রাজা এরা গোত্রভেদে নির্দিষ্ট এলাকায় বাঘ হয়ে অবস্থান করে এক এক এলাকার সিংহ অন্য এলাকায় যেতে পারে না সেখানে গিয়ে শিকার ধরতে পারে না আফ্রিকান সিংহ বীর্য এবং দাম্ভিকতার প্রতীক শক্তি সক্ষমতা কি নেই এদের দলগতভাবে শিকারকে আক্রমণ করে এরা হত্যা করে সিংহের মূলত দুটি প্রজাতি বর্তমানে টিকে আছে একটি হলো আফ্রিকান সিংহ অপরটি হলো এশীয় সিংহ তবে পশ্চিম আফ্রিকায় আশঙ্কাজনক হারে বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের রাজা আফ্রিকান সিংহ ওই অঞ্চলে মাত্র 400টির মতো সিংহ আছে এখন এদের হুঙ্কার গর্জন কয়েক মাইল দূর থেকে শিকারের মনে ভয় তৈরিয়ে দেয় আফ্রিকান জলহস্তি আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো জলহস্তি একটি জলহস্তি প্রায় কয়েক টন ওজনের হয়ে থাকে এদেরকে দেখতে নিরীহ মনে হলেও আফ্রিকাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় জলহস্তির আক্রমণেই আর এ কারণেই হায়না সিংহদের টপকে এক নম্বরে রয়েছে জলহস্তিরা এদের শক্তির প্রধান বিষয় হচ্ছে এর ওজন এবং বিশাল পেশিবহুল চোয়াল এরা তাদের নিজেদের কলোনিতে এবং সীমানায় অন্য কেউ প্রবেশ করুক তা কখনোই মেনে নেয় না ঠিক এই কারণেই আফ্রিকাতে প্রতি বছর অসংখ্য মানুষ এবং বন্যপ্রাণী করুণভাবে এসব জলহস্তির আক্রমণের শিকার হয় এছাড়া আফ্রিকার আরও কিছু ভয়ঙ্কর প্রাণী হলো আফ্রিকান চিতা আফ্রিকান হাতি দে ব্ল্যাক মাম্বা কুমির আফ্রিকান বিসা ইত্যাদি
আশা করি এ পর্যন্ত ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখুন।